আসসালামু আলাইকুম। মেড বাই আমুট্টু পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আজকে আবার আমি আপনাদের মাঝে চলে এলাম চটের বস্তার উপরে আরেকটি সিম্পল কিন্তু দারুণ ডিজাইন নিয়ে। আপনাদের যদি আমার এই ডিজাইনটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন। আমি আমার চটের বস্তার উপরে যে শেপটা করব ওইটা একটু এঁকে নিয়েছি, আপনারা চাইলে এঁকে নিতে পারেন, না হলে আমি যেভাবে করছি এভাবে করলেও মিলে যাবে। এবার দেখেন আমি একটা বিন্দু থেকে সুইটা তুলে একটা তিন ঘর গুণে একটা ফোর দিলাম, তারপরে ওই পাশে আবার আমি আরেকটা ফোর দিলাম, মানে পাশাপাশি দুইটা ফোর দিলাম। এবার আমি বিপরীত দিক থেকে তুলে তুলে এক একটা ক্রস স্টিচ তৈরি করে নিলাম। এবার আবার সেম এগুলোর উপরে আবার একটা একটা করে আমি ফোর দিচ্ছি, দেখেন, মানে ক্রস তুলছি, দুইটা ক্রসের উপরেই আমি দুইটা করে ক্রস তুলে নিচ্ছি। এভাবে করে এক মিলে এক লাইনেই আমি সেমভাবে ক্রসগুলো তুলে নিচ্ছি, একটু লক্ষ্য করুন বুঝতে পারবেন। এবার একটু লক্ষ্য করুন আমি একই সমান মানে বারোটা করে ক্রস তুলেছি তিনটা লাইনে, পাশাপাশি তিনটা লাইনে আমি বারোটা করে ক্রস তুলেছি। এবার দেখেন এই পাশ থেকে মানে ডান পাশ থেকে আমি একটা ক্রস স্টিচ কমিয়ে তারপরে তুলছি, একটু লক্ষ্য করুন আমি একটা ক্রস স্টিচ কমিয়ে তুলে নিচ্ছি। এভাবে করলে খুব তাড়াতাড়ি হয়, এই জন্য এইভাবে করছি, আপনারাও এইভাবে করবেন, একটা একটা করলে একটু দেরি করে হয়। এবার এই পাশ থেকেও আমি একটা ক্রস স্টিচ কমিয়ে দিলাম, নিশ্চয়ই বুঝতে পেরেছেন, ওই পাশ থেকেও আমি একটা কমিয়ে দিয়েছি আর এই পাশ থেকেও একটা কমিয়ে দিয়েছি। এভাবে করে আমি এখানে মোট দশটা ক্রস স্টিচ তুলে নিলাম। এবার একটু লক্ষ্য করুন আমি দশটা ক্রস স্টিচের পর আবার উপরের লাইনে আবার একটা ক্রস স্টিচ কমিয়ে দিয়েছি, কমিয়ে আবার এক লাইনে আমি মোট আটটা ক্রস স্টিচ তুলে নিব, মানে প্রতি লাইনে আমি দুইটা করে ক্রস স্টিচ কমিয়ে নিব। দেখেন এভাবে এই লাইনে আমি আটটা ক্রস স্টিচ তুলে নিব, এই পাশ থেকেও আমি কিন্তু একটা কমিয়ে দিব। প্রথমে আমি বারোটা করে তিনটা লাইন করেছি, তারপরে দশটা একটা লাইন করেছি, তারপরে এই পাশে আটটা একটা লাইন করেছি। এবার আবার উপরের দিকে আমি ছয়টা ক্রস স্টিচ করব, দেখেন এই লাইনে আমি ছয়টা ক্রস স্টিচ করব, মানে এই পাশ থেকেও একটা ক্রস স্টিচ ছেড়েছি, এই পাশ থেকেও একটা ছাড়ব, এভাবে ছয়টা করে নিব। এবার আবার লক্ষ্য করুন এই ছয়টার পরে আবার আমি চারটা ক্রস তুলে নিব, এই পাশ থেকে একটা ছাড়বো, এই পাশ থেকে একটা ছাড়বো, এভাবে করে এক লাইনে আবার চারটা ক্রস স্টিচ তুলে নিব। এই যে দেখেন আমার এখানে তিনটা করে, বারোটা করে তিনটা লাইন, তারপরে দশটা, তারপরে আটটা, তারপরে ছয়টা, তারপরে চারটা। এবার আবার অপর পাশেও আমি সেমভাবে এই পাশে একটা ওই পাশে একটা ঘর ছেড়ে এক লাইনে মোট দশটা ক্রস স্টিচ তুলে নিব, মানে ওই পাশে আমি যেরকম করেছি এই পাশেও আমি সেমভাবেই কাজটা করব। এভাবে করতে করতে আমি একটা ডিজাইন তৈরি করে নিব, দেখেন তৈরি হয়ে গেল। আমার মাঝখানে বারোটা করে তিনটা লাইনে দিয়েছি, তারপরে দশটা, তারপরে আটটা, তারপরে ছয়টা, তারপরে চারটা, এভাবেই আমি আমার ডিজাইনটা করে নিয়েছি। তো বন্ধুরা কেমন লাগলো আপনাদের কাছে আমার এই ডিজাইনটি?
এই ডিজাইনটিতে আপনারা খুব সহজে একটা পাপোশ, আসন অথবা ওয়ালম্যাট অথবা যে কোনো জিনিস খুব সহজেই তৈরি করে নিতে পারেন কোনো ঝামেলা ছাড়াই। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।